পরিবেশ রক্ষায় বিলুপ্তপ্রায় প্রায় খাল জলাধার উদ্ধারের নির্দেশ প্রধানমন্ত্রীর পূর্ত মন্ত্রণালয়ের সাত প্রকল্প উদ্বোধন সিরাজগঞ্জে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চুরমার বর সহ নিহত নয় কুমিল্লায় বিচারকের খাস কামরায় ছুরিকাঘাতে আসামি খুন ঘাতক গ্রেফতার মানসম্মত পাঠদানে শিক্ষা টেলিভিশন চালুর কথা ভাবছে সরকার মফস্বলে অতিথি শিক্ষক প্রেরণের প্রস্তাব শুনছিলেন ফল সিকিউরিটিস নাই ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি এম এজি ওসমানে পরিবেশ রক্ষায় বিলুপ্তপ্রায় খাল ও জলাধার উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপূর্ত মন্ত্রণালয়ের সাতটি উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন জীবনমান উন্নয়নে জলবায়ু ও পরিবেশ বিবেচনায় রেখে আবাসন প্রকল্প বাস্তবায়নেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সুমন দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা তেরো লাখ বাষট্টি হাজার দুশো জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানীতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আবাসন সুবিধা পাচ্ছেন মাত্র দশ শতাংশ সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজধানীতে মন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা বাড়াতে ছয়টি ও হাতির বেগুন বেগুনবাড়িতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পে প্রায় দুই হাজার ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ওই সাত প্রকল্পের কর্মকর্তাদের নির্দেশনা দেন সরকারের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে এখন আমাদের পরিকল্পনা হচ্ছে রাজধানীর সাথে সাথে প্রতিটি জেলা উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক ব্যবস্থা গড়ে তোলা আমাদের এটাও লক্ষ্য যে বাংলাদেশে প্রতিটি মানুষকে আমরা ঘর তৈরি করে দেব আমাদের যতটুকু সাধ্য আছে তাটটুকু দিয়ে করব কিন্তু কোরা মানুষ গৃহহারা থাকবে না ভূমিহীন থাকবে না যে কাজটা জাতির পিতা শুরু করেছিলেন আবাসন প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ ভৌগোলিক অবস্থান ও জলাধার সংরক্ষণে বিশেষ নজর রাখতে নগরবিদদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী দয়া করে আমাদের আর পুকুতুকুর আপনারা ভরাড করবেন না কারণ এই জায়গায় অনেকগুলি পুকুর ছিল বেশিরভাগ জায়গায় সেখানে দাঁড়ান ভবিষ্যতের জন্য এটা না করা যায় এতিম শিশু ও বৃদ্ধদের জন্য শান্তিনিবাস প্রকল্প আবার চালু করার আশ্বাস দেন তিনি এই যে শান্তিনিবাস নামে যে প্রকল্পটা আমি মনে করি এই প্রকল্পটা আবার আমাদের নতুনভাবে নিয়ে আসতে হবে আমাদের পাইলট প্রজেক্ট ছিল ষাটজন মহিলা আর জন পুরুষের জন্য সেটা যদি করা যায় ওই যে এতিম শিশুরা তারা এই বয়বৃদ্ধদের সাথে তারা অন্তত একটা পারিবারিক সম্পর্ক বাট টু স্নেহ ভালোবাসার পরশ পাবে আর এদেরও দেখাশোনা থাকার একটা জায়গা হবে সরকারি সম্পদ ব্যবহারে যত্নশীল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী এত চমৎকার চমৎকার ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি সেখানে যারা বসবাস করবেন এই যত্র তত্র ময়লা ফেলা এটা বন্ধ করতে হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা সিরাজগঞ্জে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নয় আরোহী নিহত হয়েছে আহত হয়েছে পাঁচজন নিহতদের মধ্যে বর কোণে ও এক শিশু রয়েছে দুর্ঘটনার কারণে ঘন্টাখানেক ঢাকা উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ থাকে সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন আফসারা মাইক্রোবাসটি ছিল বিয়ের গাড়ি নববধুকে নিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নেয় নয় জনের প্রাণ দুর্ঘটনার শব্দ পরে আমরা দেখি যে ট্রেনের সামনে একটা মাইক্রোবাস আছে মাইক্রোটা টানতে টানতে এখানে আসার পরে ঠেকালো ঠেকার পরে এই গ্যাসটা সিলিন্ডার ফেটে যাওয়ার পরে গ্যাস বাড়াইলো সোমবার সন্ধে ছয়টার দিকে উল্লাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে বর রাজন এবং কোনে সুমাইয়া খাতুনের পরিচয় পাওয়া গেছে বাকি সাতজনের মধ্যে একটি শিশু ও ছয়জন পুরুষ ওই মাইক্রোবাসটা প্রায় আধা কিলোর উপরে ট্রেনের সাথে ভেজে চলে আসে সাথে সাথে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় টোটাল নয় জন ডেড বডি স্থানীয়রা জানায় মাইক্রোবাসটি উল্লাপাড়ার ঘাটিনা থেকে সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়ায় যাচ্ছিল পঞ্চক্রশী আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ের পাশে উন্মুক্ত লেভেল ক্রসিং পারাপারের সময় মাইক্রোবাসটিকে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ধাক্কা দেয় ঘটনাস্থলেই মারা যায় নয়জন আমার বোন জামে মারা গেছে আমার বোন মারা গেছে তারপরে আমার আরো বোন আরেকটা একটা বোন জামাই সাথে বিয়ে হচ্ছে এটাও মারা গেছে আমার ভাবি মারা গেছে এই রেল গেটে একজন রেলম্যান গেটম্যান যাকে গেটম্যান বলে বা দুজন গেটম্যান থাকা অবশ্যই জরুরি আমরা গেট চাই হেনে লোকজন বহু চলাচল করে বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আফসানা নীলা একুশে টেলিভিশন কুমিল্লায় আদালতে বিচারকের খাস কামরায় ঢুকে হত্যা মামলার আসামিকে ছুরিকাঘাতে খুন করেছে অপর আসামি এ সময় আদালত কক্ষে বিচারক আইনজীবী ও অন্য আসামিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পর ঘাতককে গ্রেপ্তার করা হচ্ছে জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন জাপান। 2013 সালে কুমিল্লার মনোহরগঞ্জের হাজি আব্দুল করিম হত্যা মামলায় জামিনে ছিলেন দুই আসামি ফারুক ও হাসান এই মামলায় বেলা এগারোটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসে দুই আসামি এর আগে আদালতে হাজিরার বিষয়ে আসামি ফারুক ও হাসানের মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে বিচারক বেগম ফাতেমা ফেদ্দুসের আদালতে এজলাস চলার সময় আসামি ফারুককে ছুরি নিয়ে তাড়া করে আসামি হাসান এ সময় ফারুক বিচারকের খাস কামরায় পালিয়ে গেলে হাসান সেখানেই ঢুকে ফারুককে ছুরিকাঘাত করে গুরুতর আহত ফারুককে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অপরাধের যাতে কমে কিন্তু একজন অপরাধ করে আরো অপরাধে আজকের যে আসামি সে ভিক্তিমকে গাই মারে এবং সে আত্মরক্ষার্থে সে পালাইয়া আমাদের পিছন দিয়া সে সারের খাস কামরায় ঢুকে এবং সে আমাদেরকেও আক্রমণ করে আসামি আমাদেরকেও হত্যা করার জন্য আমাকেও হত্যা করার জন্য চেষ্টা করে আসামি হাসানকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জজ আদালত ম্যাডামের রুমের ভিতরে ঢুকে স্ট্যাব করেছে এবং একটা পর্যায়ে ফারুক করে দেয় তখন উপর যপরে ফারুকের পর স্ট্যাব করতে থাকে তো ফারুকের গায়ে এখন পর্যন্ত আমরা তিন 4টা স্ট্যাবের দাগ পেয়েছি আর আসামিককে গ্রেফতার করেছে হাসান কমরা গ্রেফতার করেছে নিহত ফারুক ও হাসান মামাতো খুপাতো ভাই রত্নসমান জামান এ টেলিভিশন মানসম্পন্ন পাঠদান মফশলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে একটি শিক্ষা টেলিভিশন চ্যানেল চালুর কথা বিবেচনা করছে সরকার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি অতিথি শিক্ষক হিসেবে ভালো শিক্ষকদের তৃণমূলে জেলা প্রশাসকদের এমন প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন আর তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন আট হাজার আবেদন থেকে যৌক্তিক বিবেচনায় প্রয়োজন এমন অনলাইন পোর্টালগুলোকেই নিবন্ধন দেয়া হবে আরো জানাচ্ছেন সম্মেলনের দ্বিতীয় দিনে চারটি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টাদের সাথে কার্যকরী অধিবেশনে অংশ নিয়েছেন জেলা প্রশাসকেরা শিক্ষা বিষয়ক বৈঠকে প্রাধান্য পায় শিক্ষার মান উন্নয়ন আর দক্ষতা অর্জনের বিষয়টি ভাষা মুক্তিযুদ্ধের ইতিহাস তথ্যপ্রযুক্তি নৈতিক মূল্যবোধ বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষামন্ত্রী নিরুৎসাহিত করেন নোট বই গাইড বইয়ের নির্ভরশীলতা কমাতে বলেছেন কোচিং বাণিজ্য বন্ধে জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারকি বাড়াতে শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মফসলে অতিথি শিক্ষক হিসেবে পাঠানোর প্রস্তাব রাখেন জেলা প্রশাসকেরা কিন্তু এটা বাস্তবায়নের জটিলতার প্রেক্ষিতে বিকল্প ভাবনার কথা বলেন শিক্ষামন্ত্রী এই বিভিন্ন বিদ্যালয়ের খুব ভালো ভালো শিক্ষকদের ভালো ভালো ক্লাসগুলোকে সেগুলোকে কিন্তু আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে একই সঙ্গে সব স্কুলে আমরা দেখাতে পারি সেই জন্য একটা শিক্ষা টিভি জাতীয় কোনো কিছু একটা চিন্তা করা যায় সকল জায়গায় যে যেখানেই থাকুক ধরনের শিক্ষকদের উপকৃত হবে। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী যত্রতত্র অপরিকল্পিত শিল্প কারখানা যাতে গড়ে না ওঠে সে ব্যাপারে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও আমরা গ্যাসের লাইন বিদ্যুতের সংযোগ দিব না এটা একদম স্পষ্ট কেবল টিভি নেটওয়ার্ক পরিচালনার শৃঙ্খলা আনতে চায় সরকার এজন্য জেলা প্রশাসকদের কঠোর হতে নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে তৎপরতা বাড়াতে যৌক্তিক এমন অনলাইন পোর্টালই পরিচালনার অনুমতি দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী সব মিলিয়ে আট হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে অনলাইন হিসেবে সত্যিকার অর্থে কাজ করতে পারবে বা করার সক্ষমতা রাখে বা অন্য কোনো উদ্দেশ্যে দরখাস্ত করা হয়নি সেগুলোকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনব আর অর্থ মন্ত্রণালয়ের সাতটি বিভাগের সাথে জেলা প্রশাসকদের বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান উপজেলা পর্যায়ে সমন্বিত কমিটি গঠন করে রাজস্ব বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন সরকারের অন্যান্য ব্যয় বরাদ্দ এটা কিভাবে মানুষের উপকারেও আরও কাজে লাগানো যায় বরাদ্দকৃত অর্থ ঋণের টাকা যথাযথ বন্টনের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে এই বৈঠকে আপনারা সবাই জানেন মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে সংসদ চত্বরে এরশাদের জানাজা দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের শ্রদ্ধা বন্যা সাথে তীব্র নদী ভাঙন বিশুদ্ধ খাবার পানির সংকট বানভাসী মানুষের দুর্ভোগ বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবন চত্বরে জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাংসদ ও রাজনৈতিক নেতারা আর দুপুরে শেষ শ্রদ্ধা জানানো হয় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে রিপোর্ট সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে আনা হয় বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ মরদেহ এখানে তার জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংসদ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজার পর ফুল দিয়ে বিরোধী দলের নেতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জানাল আবেদিন শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যগণ একজন সামরিক শাসক রাজনীতিবিদ হয়ে তিনি তার দল পরিচালনা করেছেন এবং বিরোধী দল নেতা হিসেবে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি ব্যক্তিগত জীবনের অমায়িক ব্যবহারের একজন মানুষ ছিলেন তিনি বিনয়ী ছিলেন এবং মার্জিত ছিলেন পার্লামেন্টে যত বক্তৃতা তিনি করেছেন মার্জিত বক্তৃতা করেছেন গঠনমূলক বক্তৃতা করেছেন উপজেলা সিস্টেমটা যে করে গেল ওনার মনে ইচ্ছা ছিল সারা দেশকে কয়েকটা প্রভিন্সে করতে করার ইচ্ছা ছিল উই আর ভেরি ডিয়ারেস্ট নিয়ারেস্ট এন্ড ক্লোজেস্ট ছিলাম ওনার সব কিছুই জানতাম তো ওই প্রভিন্স করার সুযোগটা পায় নাই আমার মনে হয় বর্তমান প্রধানমন্ত্রী এটা করবেন ইনশাল্লাহ তার যে অবদান তার যে সৃষ্টি এটা তিনি শুরু করেছিলেন তারা পরবর্তীকালে যারা চলছে এ কত দূর করতে পারছে ইতিহাস একদিন দেখবেন সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি যে আল্লাহ ওনাকে ভেজতে নসিব করুন পরে দুপুরে জাতীয় পার্টির কাকরাল কার্যালয়ে নেওয়া হয় এরশাদের মরদেহ সেখানে শেষ শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীরা আগামী দিনে ইনশাল্লাহ এই শোককে আমরা শক্তিতে পরিণত করে জি এম কাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাব শেষ শ্রদ্ধা জানানোর জন্য ছুটে এসেছি আমরা অভিভাবক হীন হয়ে গেলাম পিতা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা জানি না তবে আমরা জিএম কাদের সারের উপরে সম্পূর্ণ আস্থা আছে যে আমাদের সে আগলে রাখতে পারবে বাদ আসর এরশাদের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মঙ্গলবার রংপুরে চতুর্থ নামাজে জানাজার পর তাকে দাফন করা হবে সামরিক বৃষ্টি আর উজান থেকে নেমে আসার ঢলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আরও তীব্র হয়েছে নদী ভাঙন

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে সতেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুর্ভোগ বেড়েছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর বেলকুচি চৌহালি সদর ও শাহজাদপুর উপজেলার মানুষের সুনামগঞ্জের সদর বিশম্বরপুর তাহিরপুর দোয়ারাবাজার ছাতক জামালগঞ্জ ও ধর্মপাশার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে গাইবান্ধায় তিস্তা যমুনা ব্রহ্মপুত্র সহ সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফুলছড়ির কাতলামারিতে যমুনা নদীর বাঁধ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক ঘরবাড়ি দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ধরলা ব্রহ্মপুত্র তিস্তা দুধকুমার সহ ষোলটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে পানিবন্দী হয়ে পড়েছে আড়াই লক্ষাধিক মানুষ সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সিলেটের গোয়েনঘাটের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানির তোড়ে হাওড়া নদীর বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার দুটি ইউনিয়নের অন্তত দশটি গ্রামে সবজির ক্ষেত সহ রাস্তাঘাট ডুবে গেছে মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি বেড়ে সদর উপজেলার হামারকোনা এলাকার নদীর পাশে রাস্তা ভেঙে এবং ব্রাহ্মণনগর গ্রামে সড়কের ওপর দিয়ে পানি উপচে ছটি গ্রাম প্লাবিত হয়েছে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার একশো পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের প্রায় পঞ্চাশ হাজার লোক পানিবন্দী যমুনার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্র ও জিনজিরাম নদীর পানি লালমোয়নহাটে বেড়েছে তিস্তা ও ধরলার পানি পাঁচ উপজেলার প্রায় নব্বইটি গ্রামের লক্ষাধিক মানুষ আট দিন ধরে পানিবন্দী আছেন বগুড়ার সোনাতলা সারিয়াকান্দি ও ধুনট উপজেলার নদী সংলগ্ন চরাঞ্চলে ভাঙন অব্যাহত রয়েছে খোলা আকাশের নিচে দিন যাপন করছে এক হাজারের বেশি পরিবার এদিকে বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সাত দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে সাঙ্গু নদীর পানি সহ বিভিন্ন নদীর পানি কমতে শুরু করায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে মাসুম আলিসা একুশে টেলিভিশন এবার আমাদের সব থেকে আজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বাংলাদেশ এর তৈরি করে পরিবারের আর্থিক চিত্র বদলে দিচ্ছেন মুজিবনগরের নারীরা সোনারির আশ এখন হাসি ফোটাচ্ছে গ্রামীণ নারীদের পাট দিয়ে তারা তৈরি করছেন মাদুর ম্যাট ফুলদানি টেবিল ম্যাট দোল্লা মাছ সহ নানা পণ্য সোনালী আস নারীদের দিয়েছে স্বনির্ভরতা গ্রামীণ নারীদের তৈরি পাটপণ্য যাচ্ছে বিশ্বের বিভিন্ন বাজারে তারা গ্রামীণ অর্থনীতিতে যেমন ভূমিকা রাখছেন তেমনি ভূমিকা রাখছেন দেশের অগ্রযাত্রায় পাট ও পাটজাত পণ্যের প্রসার ও বিকাশে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন নেচি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে নেপালে সবকটি নদীর পানি বিপদসীমার উপরে ভারতের পাঁচ রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ লক্ষ একাদশে অলরাউন্ডার সাকিম আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনামগুলো আরো একবার পরিবেশ রক্ষায় বিলুপ্ত প্রায় খাল জলাধার উদ্ধারের নির্দেশ প্রধানমন্ত্রীর পূর্ত মন্ত্রণালয়ের সাত প্রকল্প উদ্বোধন সিরাজগঞ্জে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চুরমার বর কোণে সহ নিহত নয় কুমিল্লায় বিচারকের খাস কামরায় ছুরিকাঘাতে আসামি খুন ঘাতক গ্রেপ্তার মানসম্মত পাঠদানে শিক্ষা টেলিভিশন চালুর কথা ভাবছে সরকার মফস্বলে অতিথি শিক্ষক প্রেরণের প্রস্তাব সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই